আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে সৃষ্টি করছেন তার ইবাদত করবার লাগি। আর ইবাদতটা হইব, আমরা একটু আগে আলোচনা করছি, ইবাদতটা হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সামাজিক তরিকায় নয়, বাপ দাদার তরিকায় নয়, বেশিরভাগের তরিকায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুল ফাটাইছিলা, তারা রে কইছেন নবী এবং রসুলরা আইয়া কইছেন কিতা, কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলিয়া ধরছেন যে তারা কইছেন যে ওইজা কিল লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তারা জাতিরে কইছেন তোমরা আও আল্লাহর দিকে রসুলের দিকে, তখন তারা উঠে কইছে মা ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমরা বাপ দাদা রাস্তার উপরে আছি। আল্লাহ কইরা আও আল্লাহ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তারা বাপ দাদার আকল আছিল না, তারা হেদায়েতের উপরে আসলো না। আমরা আজকেও মাত্র সময় কইবা এ অত বুজুর্গানে দিনে বুঝরা নানি, আপনি আইয়া অত লম্বা লম্বা মাতিরা বা আপনি অতটা মাতিরা, এটা কিন্তু আলেমুল্লাহ বলে বুঝরা নানি, এটা কিলা আমরা বাপ দাদাই বুঝছেন নানি যে তারার কিতা হইব। বাপ দাদা যদি ভুল করিয়া তখন না জানিয়া করিয়া তখন আল্লাহ মাফ করে দিবা, কিন্তু আপনি আমি তো জানছি, আপনি আপনার জানার পরে আমরা চেষ্টা করতে হইব না, আমরা এই হিকার লাগে চেষ্টা করতে হইব না, এটা মানার লাগে চেষ্টা করতে হইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। মুরব্বী হলে কইবা আমরা কিলা এখন তো শেষ বয়স হয়েছে এখন কিলা মানতাম, যুবক হলে কইবে এখন তো বয়স হয়ে গেছে এখন কিতা করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল যখন 70 বছর 60 বছর 40 বছর ইমান গ্রহণ করছেন, তারা তারপরে ইসলামিক শুননি, তো আজকে এখানে আমরা পারতাম না, আমরা দুনিয়া সব তাই ইকদাম পারি কিন্তু ইসলাম বিকার লাগে আমরা গাফেল। এতে আমরা উচিত হইল গিয়া আমরা মসজিদে ইমাম যারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা কইবা যে আমরা যেন শিখাইনি। তবে একটা জিনিস কইবা যে ইমাম সাহেব আপনি আমরা শিখাইবা কিন্তু আপনি দৌড়াইবা না, দৌড়াইলে কিন্তু আমরা বাকি যাবো, এখানে আগে কই দিবা, কারণ আমরা অভিজ্ঞতা হইলে কি বয়স্ক মানুষগুলোরে জিকার করলে যদি পারেন না তখন আর এরপরে বাকি যায় না আর তা কই না। এটা কইবা যে আমরা মুখস্থ করক, আস্তে আস্তে শুনতে শুনতে এক সময় গীত হয়ে যাবো, মুখস্থ হইব শুরু করক যে আজকে দোয়াই কি আমরা যে আমরা ভাত খাওয়ার কিতা দোয়া করতে হইব, ঘুমাইতে কিতা দোয়া করতে হইব, বিয়া বাড়ি গেলে কিতা দোয়া করতে হইব, ঘর বাড়ি দাওয়াত গেলে কিতা দোয়া করতে হইব, আমরা গাড়ি চললে কিতা দোয়া করতে হইব, এগুলো শিখতে হইব, এগুলো জিকির, এগুলো আমরা দৈনন্দিন আমল। সকাল সন্ধ্যার জিকির আছে, নামাজ পড়ে জিকির আছে, নামাজ পড়ে দেখবো আমরা দেশের মানুষে সুন্নত নামাজ পড়িয়া বইয়া আত বইয়া গণেন, যেটা গ্রন্থ আছে ফরজ নামাজ পড়ে না জানার কারণে কিতা হর সুন্নত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জিকির গেছেন কিভাবে করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক।